তাহাজ্জুদের সেজদায় যারা কান্না করে তাদের কখনো অন্যের সামনে কাঁদতে হয় না। যাকে আল্লাহ তাহাজ্জুদের নামাজের জন্য ডাকে তাকে কখনো খালি হাতে ফেরানো হয় না। তোমার কি মনে হয় তাহাজ্জুদে তুমি নিজে থেকে আসো? না, তুমি নিজে থেকে আসো না, তোমার জন্য আল্লাহর পক্ষ থেকে ডাক আসে। আল্লাহ তাআলা তোমাকে নিজে পছন্দ করে তার সেই বান্দার দোলে রেখেছেন যারা আল্লাহর খাস বান্দা। যদি মনে হয় তুমি অন্ধকারে ডুবে যাচ্ছ তাহলে শোনো, ইউসুফ আলাইহিসসালামকে অন্ধকার কূপে নিক্ষেপ করার পরেই কিন্তু আলোর পথে যাত্রা শুরু হয়েছিল। ইব্রাহিম আলাইহিসসালামের শক্তি যেখানে শেষ প্রায় সেখানে হতেই নতুন জীবনের সূচনা ঘটে। যখন আসিয়া আলাইহিসসালামের জন্য পৃথিবীর দ্বার সংকুচিত হয়ে গেল তখন আল্লাহ তার সামনে জান্নাতের দ্বার খুলে দিলেন। জান্নাতে নিজ বাসস্থান দেখতে দেখতেই তিনি জান্নাতে চলে গেলেন। সবাই যেখানে ব্যর্থ, সকল সম্ভাবনার দ্বার যেখানে রুদ্ধ, সম্ভাবনার আকাশ যেখানে কালিমালিপ্ত, হঠাৎ করেই সেখানে করুণার দ্বার যিনি খুলে দেন, মৃত প্রায় হৃদয়কে আশার আলো দিয়ে জাগিয়ে তোলেন, তিনি আল্লাহ। তিনি যে দুয়ার উন্মোচন করেন তা রুদ্ধ করার কেউ নেই। শোনো, তুমি তাহাজ্জুদে ওঠো এবং কষ্টে ভরা তোমার কাহিনী তাকে শোনাও। এটা সেই সময় যখন শুধু তুমি আর তোমার রব ছাড়া আর কেউ থাকে না, আর কেউ দেখে না। না হলে ভাবো, যেখানে পুরো দুনিয়া ঘুমিয়ে আছে সেখানে একটা বান্দা রবের সাথে কথা বলার জন্য তার রবের সামনে হাজির হয়ে যায়। এটা বলতে যে তার বান্দা হাঁপিয়ে গিয়েছে, তার বান্দা অনেক দুর্বল, তার বান্দা এই কঠিন সময়ের মোকাবিলা একা করতে পারবে না। দুনিয়া অনেক জালিম, নিজের রবকে এটা বলে যে সে মরিয়া হয়ে কুন ফায়াকুনের অপেক্ষায় আছে, যে কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াতে কুন ফায়াকুন বলে দিবেন। যারা তাহাজ্জুদের সেজদায় কান্না করে তাদের কখনো অন্যের সামনে কাঁদতে হয় না। যাকে আল্লাহ তাহাজ্জুদের নামাজের জন্য ডাকে তাদের কখনো খালি হাতে ফেরানো হয় না। যেই হাত তাহাজ্জুদে ওঠে সেই হাত খালি ফেরে না, আল্লাহ তার মান অবশ্যই রাখেন। তাহাজ্জুদের কান্না, গাল বেয়ে ঝরে পড়া অশ্রু, কষ্টে ভরা বান্দার ডাক যখন আরশে পৌঁছায় তখন সাথে করে কবুলিয়তের গ্যারান্টি নিয়ে আসে এবং আল্লাহকে রাজি করিয়েই নেয়। এই কষ্টের ডাক তোমাকে তোমার গন্তব্যে ঠিকই পৌঁছে দেয়। যখন বান্দা কান্না করে তার মনের কষ্ট আল্লাহকে বলে, যখন তার হৃদয়ের ক্ষত আল্লাহর সামনে রাখে, নিজের ছোট বড় সব জখম তার দরবারে রাখে, তার ফরিয়াদ রবকে শোনায়, নিজের মনের ইচ্ছে আল্লাহকে বলে, আল্লাহর রাজি চায়, তাহলে কিভাবে সম্ভব তার রব তাকে ভালোবাসবে না? আর কিভাবে এটা সম্ভব যে তার আল্লাহ তাকে কান্না করা অবস্থায় একা ছেড়ে দেবেন, তার ফুপিয়ে ফুপিয়ে করা কান্না দেখবেন না? যদি তুমি তাহাজ্জুদে আসতে না পারো তাহলে তুমি সেটা পাওয়ার জন্য ব্যাকুল নয়। তাহাজ্জুদে তো আল্লাহকে পাওয়া যায়, তাহলে দুনিয়াবি কোনো জিনিস পাওয়া যাবে না এমন কি হতে পারে? তাহাজ্জুদ তো অসম্ভবকেও সম্ভব করতে পারে। তুমি অনেক খুশনসিব যদি তুমি তাহাজ্জুদে উঠতে পারো, আল্লাহর কাছে মন খুলে চাইতে পারো। দুয়ার মধ্যে যদি তোমার মন লেগে যায় তাহলে বুঝে নাও, আল্লাহ তোমার মুকদ্দার বদলে দেওয়ার জন্য রাজি আছেন। তাহাজ্জুদে বান্দা ও তার আল্লাহ ছাড়া আর তৃতীয় কেউ থাকে না। এই সময় করা দোয়া, মোনাজাতে ঝরানো চোখের পানি, আল্লাহ আর তার বান্দা ছাড়া আর কেউ জানতে পারে না। মন চায় যেন সেজদায় পড়ে থাকি আর আরশের মালিকের সাথে কথা বলতে থাকি। বিশ্বাস করো, আল্লাহ পরম আদরে তোমার কথা শোনেন এবং মুজিজার রূপে জবাবও দেন। তাহাজ্জুদ হলো রবের প্রতি গভীর ভালোবাসা আর রবের সাথে সাক্ষাতের সময়। কোনোদিন যদি আল্লাহর সাথে সাক্ষাৎ মিস হয়ে যায় তাহলে কোথাও যেন শান্তি পাওয়া যায় না। যদি তাহাজ্জুদ খাস না হতো তাহলে আল্লাহ কেন তাহাজ্জুদ গুজারদের জন্য প্রথম আসমানে আসেন? শুধু এটা জিজ্ঞেস করার জন্য যে বান্দা কি চায়, আল্লাহ তার বান্দার দোয়া সপ্তম আসমান থেকেও শুনতে পারতেন, কিন্তু তাও বান্দার সাথে সাক্ষাতের জন্য তিনি প্রথম আসমানে আসেন। তিনি যেমন তাহাজ্জুদের নামাজকে সব নামাজ থেকে আলাদা মর্যাদায় রেখেছেন, তেমনি তাহাজ্জুদ গুজারদেরও আলাদা রাখেন এবং তাহাজ্জুদ গুজারদের সব থেকে খাসভাবে রাখেন। আর তাদের জন্য এমন মজিজা আছে যা অন্যদের জন্য নেই। আল্লাহ সপ্তম আসমান থেকে প্রথম আসমানে তার বান্দাকে খালি হাতে ফিরিয়ে দেওয়ার জন্য তো আসেন না, আসেন তার বান্দার কাকুতি মিনতি ভরা ডাক শুনতে। তিনি শীঘ্রই তোমার দোয়াতে কুন বলে দেবেন, তখন খুশিতে তুমি আত্মহারা হয়ে
আলহামদুলিল্লাহ বলে চিৎকার করে উঠবে। মোনাজাতে ঝরানো প্রতিটা অশ্রুর ফোঁটাগুলোর পরিবর্তে তিনি হাজার গুণ খুশি তোমার ঝুলিতে দান করবেন। তিনি অলৌকিকভাবে তোমার অসম্ভব চাওয়াকে কবুল করে নেবেন। তুমি কেন ভাবছো যে আল্লাহ দিবেন না? তিনি যদি না দেন তাহলে তোমাকে তিনি চাওয়ার তৌফিক কেন দিলেন? আর যদি চাওয়ার তৌফিক তাহা যদি দেন তাহলে তো কবুলিয়ত নিয়ে কোনো সন্দেহই রইল না, কারণ বুলেট মিস হতে পারে, তাহাজ্জুদে দোয়া কখনো মিস হয় না। যখন জীবনে না পাওয়ার বেদনা তোমাকে ঘিরে ধরে, তখন কোরআনের এই আয়াতটির দিকে খেয়াল করো, যেখানে আল্লাহ বলেন, শীঘ্রই তোমার রব তোমাকে এত দিবেন যে তুমি খুশি হয়ে যাবে। সূরা দুহা। যখন তুমি বারবার ব্যর্থ হওয়ার কারণে হতাশা তোমাকে ঘিরে ধরে, তখন কোরআনের এই আয়াতটির দিকে খেয়াল করো, যেখানে আল্লাহ বলেন, আর তোমরা নিরাশ হয়েও না এবং দুঃখ করো না, তুমিই জয়লাভ করবে যদি তুমি বিশ্বাসী হও। সূরা আল ইমরান। যেখানে তুমি আল্লাহর নিকট প্রার্থনা করছো সেখানে চিন্তিত হওয়ার কোনো মানে হয় না, প্রয়োজন শুধু একটু ধৈর্য ধারণ করা।